বিমানবাহিনীর আওতাধীন সব স্কুল কলেজের শিক্ষকদের জন্য সুরক্ষা দুই নামে একটি স্কিম চালু করেছে বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি। এর আওতায় চিকিৎসা বই বিতরণ করা হয়েছে। গতকাল রাজধানীর বিএফ শাহিন হলে এক অনুষ্ঠানে সেসব বই বিতরণের মাধ্যমে চিকিৎসা সেবার সূচনা করেন বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সভানেত্রী তাহমিদা হান্নান। বিমানবাহিনী ও বাফওয়া পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষকদের বিনামূল্যে উন্নত মানের চিকিৎসা সেবা দিতে ওই স্বাস্থ্য প্রকল্প চালু করা হয়েছে। বিমানবাহিনীর সব ঘাঁটি থেকে এই প্রকল্পের আওতায় চিকিৎসা সেবা প্রদান করা হবে।